জীবিকা নির্বাহ ও পুষ্টি উন্নয়নে মাছের চাটনি। সুনামগঞ্জে রয়েছে জলাশয় সহ বিস্তীর্ণ জলাভূমি, যা হাওড় ও বিল নামেই পরিচিত। এই জলাভূমিগুলো গ্রামীণ দরিদ্র মানুষের জীবন ও জীবিকা নির্বাহে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণে মাছের অবদান বৃদ্ধি করতে মাছের এক ধরনের চাটনি তৈরি করা হয়। এর উদ্দেশ্য হল গ্রামীণ দরিদ্র গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের মাছ খাওয়ার অভ্যাস বৃদ্ধি করা। শিশুর জীবনের প্রথম 1000 দিনের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদাও এই মাছের চাটনি পূরণ করতে পারে। মাঠ পর্যায়ের একজন পুষ্টিকর্মী একজন গর্ভবতী নারীকে মাছের চাটনির একটি বয়াম প্রদান করছেন এবং খাওয়ার পদ্ধতি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। সুনামগঞ্জ জেলায় ওয়ার্ল্ড ফিশের বাস্তবায়নে DFID-র অর্থায়নে শিরি নিউট্রিশন ইনোভেশন প্রকল্পের মাধ্যমে এই চাটনি তৈরি করা হয়েছে। ওয়ার্ল্ড ফিশ নারীদের জন্য প্রাত্যহিক খাবারের সাথে খাওয়ার উপযোগী মাছের এই অনন্য চাটনি তৈরি করেছে। এই চাটনির প্রধান উপাদান হল দেশীয় ছোট মাছের শুটকি, যা খনিজ উপাদান সহ ভিটামিন, উপকারী চর্বি এবং প্রাণীজ আমিষের খুব ভালো উৎস। এখানে নারীরা উঠান বৈঠকের মাধ্যমে শিখছেন কিভাবে মাছের চাটনি খেতে হয় এবং একই সাথে জানতে পারছে মাছের চাটনি খাওয়ার উপকারিতাগুলো কি কি। মাছের চাটনি খাওয়ার পর নারীরা জানায় তারা আগের তুলনায় বেশ বলিষ্ঠ এবং ভালো বোধ করছেন, পাশাপাশি তাদের সন্তানেরাও আগের তুলনায় বেশি বুকের দুধ পাচ্ছে, এতে শিশুদের স্বাস্থ্যও ভালো হয়েছে। দেশীয় অন্যান্য আচার তৈরির প্রক্রিয়া অনুসরণ করেই মাছের এই চাটনি তৈরি করা হয়, যা ভাত তরকারির সাথে খাওয়া যায়। চাটনি তৈরির উপকরণগুলো হল দেশীয় ছোট মাছের শুটকি, তেল, পেঁয়াজ, রসুন, ভিনেগার এবং শুকনো মরিচ। একজন ব্যক্তির খাবারে 1 টেবিল চামচ মাছের চাটনি যথেষ্ট, যা প্রায় 60 গ্রাম মাছের সমান। খাবারে মাছের চাটনি নারীরা খুবই পছন্দ করেছে। এই চাটনি আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক ও ভিটামিন B12 এ সকল অনুপুষ্টির পাশাপাশি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এবং প্রাণীজ আমিষের উৎকৃষ্ট উৎস। বিশেষ করে শিশুর জীবনের প্রথম 1000 দিনে মেধা বিকাশের জন্য অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারীরা জানায় যে মাছের চাটনি খাওয়ার ফলে তাদের এখন আর বেশি ক্লান্তি আসে না, একই সাথে খাওয়ার রুচিও বৃদ্ধি পেয়েছে এবং শিশুরা বুকের দুধও আগের তুলনায় বেশি পাচ্ছে। চাটনি খাওয়ার আগে আমার মাথা ঘোরাতো, শরীর খুবই দুর্বল লাগত, তবে এবার চাটনি খাওয়ার পর এই ধরনের কোনো লক্ষণ দেখিনি এবং গর্ভধারণের সময়টা বেশ সুস্থ ছিলাম। আগের 2 সন্তানের তুলনায় এবারে শিশু সন্তান বেশ স্বাস্থ্যবান হয়েছে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতোই সুনামগঞ্জেও মাছ সংরক্ষণ ও খাবারের জন্য মাছের শুটকি তৈরি করা হয়। এটি খরা মৌসুমে মাছ খাওয়াকে সহজলভ্য করে তোলে। শুটকি মাছ খুবই জনপ্রিয় একটি খাবার এবং বর্তমানে নারীরা মাছের চাটনিকে তাদের খাদ্য তালিকায় অন্যতম সম্পূরক খাদ্য হিসেবে খুব ভালোভাবেই গ্রহণ করেছে। প্রকল্পটি নিরাপদভাবে শুটকি মাছ উৎপাদনে নারীদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দলগতভাবে উন্নত পদ্ধতি শুটকি মাছ উৎপাদনকে উদ্বুদ্ধ করেছে। এই ব্যক্তি ও তার স্ত্রী জানায় যে কিভাবে তাদেরকে সূর্যতাপে শুটকি মাছ উৎপাদনের উন্নত পদ্ধতি শেখানো হয়েছে। মাছ শুকানোর কাঠামোটি মাটি থেকে উপরে স্থাপন করা হয়, লবণ ব্যবহারের পরিমাণ কমানো হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উন্নতি সাধন করা হয়েছে। উন্নত ও নিরাপদ শুটকি মাছ পাওয়ার জন্য বেশ কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন, যেমন সঠিকভাবে মাছ কাটা, সঠিকভাবে পরিষ্কার করা, সঠিক পরিমাণে লবণ মিশানো এবং মাটি থেকে উঁচু শুকানোর স্থানে বা মাচায় সঠিকভাবে ছড়িয়ে দেওয়া। এই অঞ্চলে সূর্যতাপে মাছের শুটকি প্রস্তুতিতে পরিবারের সকলেই অংশগ্রহণ করে। সাধারণত বর্ষাকালে এই অঞ্চল পানিতে পরিপূর্ণ হয়ে যায়, আবার শুকনো মৌসুমে ধান খেতে ভরে ওঠে। পানিতে ভরে ওঠা এই জলাবদ্ধ অঞ্চলগুলোই অসংখ্য দেশীয় ছোট মাছের আধার। এদের মধ্যে পুঁটি মাছই সবথেকে বেশি পাওয়া যায়। বাংলাদেশে প্রাণীজ আমিষের সবথেকে বড় উৎস হল মাছ এবং শুটকি মাছ হল অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর নিকট। দরিদ্র জনগোষ্ঠী খুব স্বল্প টাকায় অল্প পরিমাণে এই শুটকি কিনতে পারে। এটি অনেক দিন সংরক্ষণ করা যায় এবং প্রচলিত পদ্ধতিতে তরকারি হিসেবে রান্না করে খেতেও সুস্বাদু। শুটকি মাছ পরিমাণে অল্প খাওয়ার কারণে এটি থেকে নারীরা পর্যাপ্ত পুষ্টি উপাদান পান না।
তাই মাছের চাটনি নারীদের স্বাস্থ্য ও পুষ্টি অবস্থার উন্নয়ন সাধনে ব্যাপক ভূমিকা রাখে।